অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। সূত্র অনুযায়ী বর্তমানে তীব্র গরমের জন্যই শারীরিক সমস্যায় ভুগছেন পরিচালক। এই নিয়ে তাকে নাকি প্রায় অনেকবারই হাসপাতালে যেতে হচ্ছে এই সমস্যার জন্যে। অসুস্থতার কথা ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে। তবে এই নিয়ে এই প্রথমবার মুখ খুললেন তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বর্তমানে চিন্তার তেমন কোনো কারণ নেই, রাজ সম্পূর্ণ ভালো আছে। তিনি আরও জানিয়েছেন প্রতি বছরই শরীর চেক আপ করার জন্য হাসপাতালে ভর্তি হন রাজ। তার ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন তাড়াতাড়ি ছাড়া পাবে রাজ, খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরবে তোমাদের সকলের প্রিয় রাজ চক্রবর্তী। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। সূত্র অনুযায়ী বর্তমানে তীব্র গরমের জন্যই শারীরিক সমস্যায় ভুগছেন পরিচালক। এই নিয়ে তাকে নাকি প্রায় অনেকবারই হাসপাতালে যেতে হচ্ছে এই সমস্যার জন্যে। অসুস্থতার কথা ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে। তবে এই নিয়ে এই প্রথমবার মুখ খুললেন তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। Never miss an update.